কলকাতা থেকে শাকিব বাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স কেকেআর নামে ফ্র্যাঞ্চাইজি কিনে চমক দেখিয়েছিলেন বলিউডের টিম শাহরুখ খান। টিম খান সব সময় চেয়েছিলেন এই দলে একজন বাঙালি খেলোয়াড়, সেই চাওয়াতেই দলে খেলেছিল। কলকাতার দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি 2008, 2009 ও 2010 এ আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেন এবং 2008 ও 2010 এ এই দলকে নেতৃত্ব দেন। গাঙ্গুলি কেকেআর সম্পর্ক ভেঙে যায় 2011 সালে অনুষ্ঠিত আইপিএল এর চতুর্থ সিজনে, নিলামে তিনি অবিক্রিত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়র্সের দলের প্রতিনিধিত্ব করেন। সৌরভের সেই জায়গায় টাইগার অলরাউন্ডার শাকিব আল হাসান হয়ে উঠেন কেকেআরের বাঙালি প্রতীক। 2011 আইপিএল এ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে 3 বছরের চুক্তিতে প্রথম কিনে নিয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার শাকিবকে। 2014 সালে চুক্তির মেয়াদ শেষে ছেড়ে দিয়ে দিল্লির সঙ্গে তুমুল প্রতিযোগিতার পর আবারও 2 কোটিতে বাংলাদেশি অলরাউন্ডারকে কিনে নিয়েছিল কলকাতা। ওই মৌসুমে 13 ম্যাচে শাকিবের 32.42 গড়ে 227 রান আর 6.68 গড়ে 11 উইকেট কলকাতাকে দ্বিতীয় আইপিএল শিরোপা জিততে সাহায্য করেছিল। পর 5 মৌসুমে 2 বার চ্যাম্পিয়ন আর 1 বার খেলেছে সেমিফাইনাল। কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলেই আখ্যায়িত করা টাইগার অলরাউন্ডার শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কলকাতার। চলতি আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছে শাকিব, এ নিয়ে খুব আক্ষেপ নেই শাকিবের। তবে খুব আক্ষেপ সমর্থকদের, এবার ভক্ত সমর্থকদের খুব আক্ষেপের আরেক কারণ হতে পারে সম্প্রতি ভারতের একটি দৈনিকে কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীরের দেয়া সাক্ষাৎকার। সেখানে তিনি দলের বাজে পারফরম্যান্সের কারণ দল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছিলেন। গত 21 এপ্রিল ফিল্ডারদের ব্যর্থতায় 4 উইকেটে গুজরাটের কাছে পরাজিত হয় কলকাতা। 23 এপ্রিল পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিং বিপর্যয় করে মাত্র 131 রানে অল আউট হয়ে যায় কলকাতা। আগের ম্যাচের পুনরাবৃত্তি ঠেকাতে টিম মেটদের সঙ্গে সংক্ষিপ্ত জরুরি মিটিং করেন গম্ভীর। টিম মিটিং সম্পর্কে গম্ভীর বলেন, আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম, বিরতির সময় সবাইকে ডেকে ছোট একটা মিটিং করে নিলাম, সতীর্থদের লড়াই করার জন্য তাগাদা দিলাম আর এটা বলে হুমকি দিয়েছি। কেউ যদি দল থেকে বাদ পড়ে যায় তাহলে আমার অধিনায়কতাই তার শেষ ম্যাচ হবে। এবারের আইপিএল এ পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর, এর 8টা ম্যাচে কেকেআর খেলেছে শাকিব আল হাসান দলে সঙ্গে যোগ দেওয়ার পর, কিন্তু সেই 8 ম্যাচে মাত্র 1 ম্যাচে তাকে নামিয়েছে কেকেআর। বাকি 7 ম্যাচে শাকিবকে তারা বসিয়ে রেখেছে। কেকেআর অধিনায়কের সাক্ষাৎকারের পর শাকিব সমর্থকদের মাঝে তাই প্রশ্ন যাচ্ছে, তবে কি শাকিব কলকাতা থেকে বাদ পড়তে যাচ্ছেন? আইপিএল এ পর্যন্ত 6 মৌসুমে 43 ম্যাচ খেলেছেন শাকিব, তাতে 21.65 গড়ে করেছেন 498 রান, রয়েছে 2টি চড়ক ফিফটি এবং বল হাতে নিয়েছেন 43 উইকেট।